নোয়াখালীতে শত শত মোটরসাইকেলের শোডাউন দিয়ে বিএনপি জামাতের নৈরাজ্য ও হরতাল অবরোধের প্রতিবাদ জানিয়ে প্রবাসী যুবলীগ নেতা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি মহিনউদ্দিন দুলাল নিজ নামে ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন করেন। এদিন প্রবাসী যুবলীগ নেতা দুলালকে নোয়াখালী গেট থেকে মোটর শোভাযাত্রা সহ সংবর্ধনা জানিয়ে দলীয় নেতাকর্মীরা হরতাল অবরোধের প্রতিবাদ জানান। পরে তিনি সোনাইমুড়ির সোনাপুর বাজারে মানব কল্যাণে দুলাল ফাউন্ডেশনের উদ্বোধন করেন।